এটা রিপিট করে গাঢ় করে হালকা তারপরে কি করলাম মাঝখানে কি এই যে কালোটা দেখছো এই কালোটা দেখি হলো একটা স্ট্রেট মানে সোজা দাগ সরল রেখে যে দাগটা বলি আমরা সেই স্ট্রেট দাগ দিয়ে দেখো আমরা সেখানে একটা কাজ করেছি কাজটা আবার কি হয়েছে এই উপরের অংশ এবং নিচের অংশ আলাদা হয়ে গেছে এরপর দেখো